জগদ্দলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জের খুন তৃণমূল কর্মী আকাশ প্রসাদ, বয়স ২৪। গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে দুষ্কৃতীরা। জগদ্দল পালঘাট রোড এলাকার ঘটনা। মৃতের বাবা অরুণ প্রসাদের অভিযোগ, আকাশ তৃণমূলের কর্মী ছিল। ওকে এলাকারই তৃণমূল কর্মী অশোক সাউ বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে যায়, এরপরে চপার দিয়ে কুপিয়ে গুলি করে খুন করে। এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত ২৪ পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। আকাশ প্রসাদের উপরে কোনো না কোনো ভাবে আক্রমণ করা, তার কারণ হচ্ছে ১২ নম্বর ওয়ার্ডে যেভাবে ও সাজিয়ে মাটিকে এনেছিল, এবং যত আমাদের অফিস যেটা বিজেপিরা দখল করে নিয়েছিল সেই প্রত্যেকটি অফিস আকাশ প্রসাদ নিজে দাঁড়িয়ে থেকে সব অফিসগুলোই বিজেপির থেকে পুনরুদ্ধার করে টিএমসিতে এনে দিয়েছিল। তখন থেকে বিজেপির একটা বিরাট বড় রাগ ছিল আকাশ প্রসাদের উপর। সেই রাগটা হঠাৎ কালকে প্রি প্ল্যানভাবে একটা ছোট্ট ঝামেলাতে ওকে ডেকে নিয়ে আসে, ও যায় একা মেটানোর জন্য। সেই ঝামেলাকে কেন্দ্র করে চারিদিক দিয়ে ঘিরে এমনভাবে ওকে আক্রমণ করা হয় এবং ওকে পিস্তলের বাট দিয়ে ওর মাথায় মেরে এমনভাবে আঘাত করা হয় কি ওখানে স্পটে ও মারা যায়। যে ডেকে নিয়ে গেছে ও তৃণমূল ধরেন নাকি বাড়ির লোক বলছে? দেখুন, তৃণমূল কর্মী অনেকেই আছে যারা এখন বিজেপির থেকে আশ্রয় নেওয়ার জন্য আমাদের পার্টিতে এসে ঢুকেছে, এরকমই একজন তৃণমূল কর্মী বলা হচ্ছে যে ওকে ডেকে নিয়ে গেছে। কিন্তু এটা পুরোপুরি প্রিপ্ল্যান, এবং আকাশ প্রসাদকে মারার জন্য অনেকদিন ধরে অর্জুন সিং অনেকভাবে দুষ্কৃতিও পাঠিয়েছিল, ওর উপরে এর আগেও গুলি চালিয়ে হামলা করা হয়েছিল, কিন্তু যে কোনো হোক বেঁচে গেছে। কিন্তু কালকে হঠাৎ এইভাবে একটা এমন ষড়যন্ত্র করলো যেখান থেকে ওকে আমরা আর বাঁচাতে পারলাম না। দুষ্কৃতীরা কেউ ধরা পড়েছে? দুষ্কৃতীদের মধ্যে এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি, তারা সবাই পালাতো। আশা করছি খুব শীঘ্রই প্রশাসন লেগে আছে, ধরা পড়বে। নৃশংসভাবে তো বাড়ির সামনেই খুন হয়েছে, এলাকায় আতঙ্ক রয়েছে, কী বলবে? এলাকায় আতঙ্ক নিশ্চয়ই হবে, অর্জুন এটাকে চেষ্টা করছে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্যে। যেভাবে আকাশ ১২ নম্বর ওয়ার্ডকে আগলে রেখেছিল এবং টিএমসির হাত থেকে পুনরুদ্ধার করেছিল, বিজেপির হাত থেকে যেভাবে পুরো অফিসগুলোকে পুনরুদ্ধার করেছিল, সেই হিসেবে অর্জুন সিংয়ের প্রচণ্ডভাবে রাগ ছিল, অনেকদিন ধরে চেষ্টা করছিল, কিন্তু কালকে নাগালে পেয়ে ওকে একা এইভাবে ওই কাণ্ডটা করে ঘটি। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।